সবাই সুখাহত আমাদের আর্চবিশপ মোজেস কস্তাকে হারিয়ে আপনারা আমাদের এই গির্জাতে একত্রিশ জায়গায় মিলিত হয়েছেন। আপনাদের সবাইকে সুস্বাগত জানাই, একই সঙ্গে স্মরণ করিয়ে দেই এই পূর্ণ অনুষ্ঠানের জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। আর দ্বিতীয়ত, আপনারা অনেকেই চিন্তা করছেন বা চেষ্টা করছেন লাইভ করার জন্য এই খ্রিস্ট যাক, যেহেতু প্রতিবেশী উদ্যোগ নিয়েছে লাইভ করার জন্য,
তাই আপনাদের দয়া অনুরোধ করি যেন আপনারা কেউ লাইভ না করেন। আর যে শৃঙ্খলা সেটা আপনারা বজায় রাখবেন একান্তভাবে কামনা করি। আর আমরা অনেকে এখানে এসেছি বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র স্মরণ করিয়ে দেই প্রথম থেকে শেষ পর্যন্ত যেন সেই শৃঙ্খলা বোধ আমাদের থাকে। সময় কম আমাদের, আবার এখান থেকে পরবর্তী সময়ে তুমুলিয়াতে যাওয়া হবে, তাই পরবর্তী সময় যখন আমরা আর বিশ্বকে দেখতে আসব যেন শৃঙ্খলা বজায় রেখে খুব তাড়াতাড়ি করি, যেন খুব বেশি সময় আমরা এই ক্ষেত্রে না নিই। আবার আপনাদের স্বাগত জানাই খ্রিস্ট জাগে, এবং আমরা প্রার্থনা করি আর বিশ্ব মহাদের জন্য, তার কাছেও প্রার্থনা করি আমাদের সকলের মঙ্গলের জন্য। খ্রিস্টেতে প্রিয়জনেরা, শ্রদ্ধা ভাজনেরা, আমরা যদি অনেকে বিভিন্নভাবে চেনেছি আর বিশপ মোজেস কস্তা সিএসসির শেষ সময়ের দিনগুলোতে দিনগুলোর বিষয়ে, তবু অতি সংক্ষেপে আমি একটু জানাচ্ছি। চট্টগ্রামে থাকাকালীন অবস্থায় উনি কিছুটা অসুস্থ ছিলেন, তার কিছু শ্বাসকষ্ট এবং অন্যান্য কিছু সমস্যা ছিল। 13 তারিখে ওনাকে নিয়ে আসা হয় ঢাকায় এবং স্কোয়ারে ভর্তি করা হয়, এবং স্কোয়ারে ভর্তি করা অবস্থায় যেহেতু কোভিড সেকশনে তাকে থাকতে হয়েছিল বেশ কয়েকটা দিন, এবং তিনি শারীরিকভাবে অনেক দুর্বল ছিলেন, অনেক অক্সিজেন তার প্রয়োজন পড়ত, 18 লিটার বা 19 লিটার পর্যন্ত দিতে হতো। দ্বিতীয় দিনে আমার সাথে যখন ফোনে কথা হয় অন্য বিল্ডিং থেকে, তখন বোঝা গেল যে উনি অনেক দুর্বল। তারপরে উনি বললেন, না মোটামুটি ভালো আছি, তার কথা বলতেও কষ্ট হচ্ছিল। পরবর্তীতে আরও 2 দিন পরে দেখা গেল তার অবস্থা কিছুটা উন্নতি, অক্সিজেনও কম লাগছে, 6 থেকে 9 লিটারের মধ্যে। আর সেই সময়ও যখন টেলিফোনে তার সাথে কথা হচ্ছিল, তখন তিনি জানালেন যে একটু ভালো ফিল করছেন, কিন্তু তিনি খেতে পারছিলেন না বা খাওয়াটা তার কাছে ভালো লাগছিল না। তারপরে তিনি অনেক সুস্থ হয়ে ওঠেন, সুস্থ হওয়ার পরে তাকে মেইন বিল্ডিংয়ে নিয়ে আসা হয়, আর সেইখানে তিনি চিকিৎসারত ছিলেন। আস্তে আস্তে অক্সিজেনেরও আর বেশি প্রয়োজন পড়েনি, কিন্তু শারীরিকভাবে অনেক দুর্বল ছিলেন, একা একা বাথরুমে যাওয়া বা উঠা সেটা আসলেই তার কষ্টসাধ্য ছিল। বিশেষ করে সেমনারায়ণ জয় সার্বক্ষণিকভাবে তার পাশে ছিলেন, সিস্টার নিশা এবং ফাদার মাইকেল, আরও কয়েকজন যারা সার্বক্ষণিক তার পাশে থেকে তার সেবা দিয়েছে। আমরা গত রবিবারে তার সাথে সাক্ষাৎ করতে যাই, আর বিশপ কার্ডিনাল মহোদয় এবং আমি, ওনার সাথে কথা বলতে এবং ওনার বিষয়ে জানতে। তখনও বেশ হাসি খুশি ভাব আমরা দেখেছি, একটু দুর্বল কথা বলছিলেন, কিন্তু উনি জানালেন আগের দিন থেকে ওনার মাথা বিশেষ করে ডান দিকটা একটু বেশি ব্যথা, কেমন একটু কামড়ায় বা চিরিক দেয় এরকম একটু অনুভব করছেন, আর ডান চোখে একটু সমস্যা দেখছেন। তারপর সেই চোখের ডাক্তার এসেছে দেখার জন্য, দেখা গেল যে উনি ডান দিকে যদি বা দিকে যদি তাকান তাহলে এই ডান চোখ সেটা বা দিকে ঠিকই যায়, কিন্তু যখন ডান দিকে তাকান কোনাকোনি করে তখন এই চোখের বলটা বা দিকে ডান দিকে যায় না শেষ প্রান্তে, তাহলে বোঝা গেল একটা সমস্যা আছে। তখন চোখের যে একজন বড় ডাক্তার, তাকে ডাকা হলো বাইরে থেকে, ডাক্তার নিয়াস নাম প্রফেসর, তা উনিও এসেছিলেন বাইরে থেকে ওনাকে দেখতে স্কোয়ারে ওই দিন, সোমবার দিন এটা, সরি, সোমবার দিন উনি এসেছেন। আর ওই দিন এসে দেখার পরে ওনারা কয়েকটা পরীক্ষা দেন, আর তখনই বোঝা যাচ্ছিল যে সম্ভবত ওনার একটা স্ট্রোক হয়েছে বা স্ট্রোকের মতো করে কিছু হচ্ছে। এবং এরপরে যখন দেখা গেল যে অবস্থাটা বেশি ভালো না, পরের দিন সকালে তার ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছিল বা চোখ খুলতে কষ্ট হচ্ছিল, কিছুটা ড্রাউজি ভাব ছিল, পরবর্তী ডাক্তার আসেন। আসার পরে তার অবস্থা দেখে শেষে ওই দিন বিকেল দুপুরের দিকে তাকে ICU ট্রান্সফার করা হয়। 9 তারিখে ICU ছিলেন, আর 9 তারিখে রাত্রে থেকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়, অর্থাৎ তার অবস্থা আরেকটু অবনতি হতে থাকে, ইতিমধ্যে তার স্ট্রোক হয়েছে। এবং সবশেষে গত 3 দিন ধরে আমরা ওনার কাছে যাচ্ছিলাম ভেন্টিলেশন অবস্থায়ই। গত 2 দিন আগে যখন ডাক্তারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়, আমরা চিটাগাং থেকে 4 জন প্রতিনিধি আর আমি ছিলাম সাথে, তখন এই ডাক্তার বলেছেন যে ওনার অবস্থা খুবই সংকটজনক এবং
আর যে অবস্থায় আছে সেখানে আমাদের ডাক্তারদের আর কোনো কিছু করার নেই। তবু আমরা অপেক্ষা করেছি, ওনারা বলছেন ওনারা তিনজন ডাক্তার দেখবেন, দেখে তারপর আমাদের মতামত দেবেন। গতকাল সকালেও যখন আমরা একত্রে বসেছি ডাক্তারের কাছে, তখন একই মতামত এসেছে যে ওনাদের পক্ষ থেকে আর কোনো কিছুই করার নেই, এবং এই মুহূর্তে যে অবস্থায় আছে সেই অবস্থায় বলা যায় যে ওনার দেহ, ওনার ব্রেন কোনোটাই কাজ করছে না। আর তবু আমরা একটু অপেক্ষা করেছি আর একটু দেখার জন্য। তারপর আজকে সারা রাত গিয়েছে, সকালে তার সেই ভেন্টিলেশনের সিস্টেমে একটু দেখা, অল্প একটু কমিয়ে দেখার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই উনি আমাদের ছেড়ে চলে যান। আর সেই সময় যেহেতু আমি পাশে ছিলাম, তখন উপলব্ধি করেছি যে কীভাবে ধীরে ধীরে যেন সব কিছু থেমে গেল। আর এইভাবেই ওনার জীবনের অবসান ঘটে। তাই আজকের দিনে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। আপনারা অনেকে প্রার্থনা করেছেন, বিশেষ করে যারা বিষয় পাশে থেকে সেবা দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কার্ডিনাল মহোদয় আজকে সকালে মৃত্যুর অল্প একটু আগে, আধা ঘন্টা আগে ওনার পাশে ছিলেন, প্রার্থনা করেছেন, আশীর্বাদ রেখেছেন। উনি এখানে আসতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু আজকে বিকেলই ওনাকে চট্টগ্রাম যেতে হবে এবং সেখানে অন্ত্যেষ্টি গিয়ে তিনি যোগ দেবেন, আর সেজন্যই তিনি এখানে আসতে পারলেন না। সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তিনি প্রার্থনা করছেন এবং আপনাদের সবাইকে একই অনুরোধ করেছেন যেন আপনারা আরবিশপ মহোদয়ের জন্য প্রার্থনা করেন এই দিনগুলোতে। তাই আমরা সবাই সেই অন্তরে বিশ্বাসে আজকে এই খ্রিস্টজাগে অংশগ্রহণ করি। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টেতে শ্রদ্ধেয় এবং স্নেহের ভাই বোনেরা, আমরা শ্রদ্ধেয় বিশপ শরদের কাছ থেকে আর্চবিশপ মোজেসের এই মৃত্যু যুদ্ধের কাহিনী আমরা শুনলাম। বেঁচে থাকার জন্যে তিনি অনেক সংগ্রাম করলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন পিতার কাছে। অনেক দীর্ঘ সময় আমরা তাকে চিনি। তিনি একজন সত্যিকারের যাজক, তিনি একজন সত্যিকারের যিশুর প্রতিনিধি, তিনি একজন সত্যিকারের বিশ্বাসের প্রচারক, বিশ্বাসের সাক্ষ্যদানকারী, এবং তিনি একজন আমাদের অভিভাবক, তিনি আমাদের পথ প্রদর্শক। পৃথিবীতে আমাদের সঙ্গে তার এই যাত্রা, তিনি এখানেই ইটি টানলেন এবং পিতার কাছে চলে গেলেন। তার এই চলে যাওয়া সত্যি আমাদের জন্য মর্মাহত, বেদনাদায়ক, কষ্টকর এবং অনেকটা হতাশাজনক আমাদের জন্যে। আমরা তিনি যে মন্ত্র গ্রহণ করেছিলেন দীক্ষা স্নানের সময়, যাজক তাকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে দীক্ষিত করেছিলেন এই মন্ত্র দ্বারা, আর এই মন্ত্র তিনি আজীবন লালন করেছেন, পালন করেছেন এবং অন্যদেরকে পালন করতে শিখিয়েছেন, অন্যদেরকে বিশ্বস্ত থাকতে শিখিয়েছেন। এই মন্ত্রের বাইরে পিতা পুত্র পবিত্র আত্মার যে মন্ত্র তিনি গ্রহণ করেছিলেন, তিনি হাজার হাজার মানুষের কাছে দান করেছেন, হাজার হাজার মানুষের কাছে তিনি সাক্ষ্য দিয়েছেন। তার স্বল্পভাষিতা, তার সাক্ষ্যদান, তার নেতৃত্ব, তার বিশ্বাসের গভীরতা আমাদেরকে
অনুপ্রাণিত করে, আমাদেরকে উৎসাহিত করে। আমরা তাকে আজকে বলতে গেলে অনেক ক্ষুদ্র আকারে, অনেক অল্প মানুষ নিয়ে এই গির্জায়, এই ঢাকা শহরে বিদায় দিতে এসেছি বাহ্যিকভাবে। বাস্তবতার কারণে যদি এই ধরনের পরিবেশ না থাকত, আমাদের এই আঙ্গিনা, এই চত্বর জায়গা ধরত না। তথাপি আমরা যে কয়েকজনে এসেছি, আমরা আমাদের জনগণের, আমাদের ভাই বোনদের প্রতিনিধি হিসাবে এখানে এসেছি, তাকে শ্রদ্ধা জানাতে, তাকে আমাদের প্রণাম জানাতে, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে এবং তার জন্য ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা জানাতে। প্রিয়জনেরা, আসুন আমরা খ্রিস্টজাগের শুরুতে আমাদের দীনতা দুর্বলতা স্মরণ করি, তার জন্য ঈশ্বরের কাছে, এবং আর্চবিশপের যদি কোনো দুর্বলতা থেকে থাকে যার জন্যে তিনি ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে পারেন নাই, তার হয়ে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদের কাছে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। হে প্রভু দয়া কর, হে খ্রিস্ট দয়া কর, হে প্রভু দয়া কর। এসো প্রার্থনা করি। হে করুণাময় ঈশ্বর, তুমি তোমার সেবক আমাদের আর্চবিশপ মোজেসের হাতে চট্টগ্রাম ধর্মপ্রদেশের ভক্ত জনগণের প্রতিপালন ভার ন্যস্ত করেছিলে। অনুনয় করি তিনি যেন এখন তার পরিশ্রমের ফল শতগুণে লাভ করে তার জীবন স্বামী যীশু খ্রিস্টের আনন্দের অংশী হতে পারেন। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রজ্ঞা পুস্তক। ধার্মিক জনের অকালে মৃত্যু হলেও সে কিন্তু শান্তি লাভ করবে, কারণ পরিণত বয়সের সম্মান যে দীর্ঘ আয়ুষ্কালের ওপর নির্ভর করে তা নয়, কিংবা বছরের সংখ্যা অনুসারে যে পরিণত বয়সের বিচার করা হয় তাও নয়। বরং যার বুদ্ধি বিচার আছে সেই তো পাকা চুলের মানুষ, জীবন যার অপাবিদ্ধ সেই তো পূর্ণ পরিণত বয়সের মানুষ। ঈশ্বরকে তুষ্ট করেছে বলে ধার্মিকজন পেয়েছে ঈশ্বরের ভালোবাসা। সে পাপীদের মধ্যে দিন কাটাচ্ছিল, তিনি তাকে সেখান থেকে তুলে নিয়ে এলেন, তাকে ঊর্ধ্বে নিয়ে গেলেন, পাছে অধর্মের প্রভাবে বিকট হয় তার বুদ্ধি বিচার, পাছে ধূর্ততার ছলনায় ভোলে তার মন। কেননা নিকৃষ্টের মোহ ভালো সমস্ত কিছুর মূল্য ম্লান করে দেয়, কামনার মাতন নিষ্পাপ অন্তরকে টেনে আনে ধর্মনাশের পথে। ধার্মিক মানুষ অল্পকালের মধ্যে সিদ্ধি লাভ করে,
দীর্ঘ জীবনের পূর্ণতাই পেয়েছে। তার অন্তর প্রভুকে তুষ্ট করেছে বলে প্রভু দুর্নীতির মাঝখান থেকে তাকে সরিয়ে আনতেও দেরি করেননি। সংসারের মানুষ সবই দেখেছে কিন্তু বুঝেনি কিছুই। এই সত্য তারা হৃদয়ঙ্গম করতে পারেনি যে যারা প্রভুর মনোনীত জন তাদেরই জন্যে সঞ্চিত রয়েছে সেই মহাকরুণা, সেই মহা অনুগ্রহ। যারা তার ভক্তজন তাদেরই কাছে তিনি নিজে এগিয়ে আসবেন। প্রভুর বাণী। আমরা তো স্বর্গ নাগরিক, এ জগতে আমরা তো পথ চেয়ে আছি। স্বর্গ থেকে কবে আসবেন আমাদের ত্রাতা প্রভু যীশু? আপনাদের সহায় থাকুন। জোহন অনুসারে মঙ্গল সমাচার হতে আমাদের প্রতি ঐশবাণী। যিশু একদিন ইহুদিদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে আমার কথা শুনে আর যিনি আমাকে পাঠিয়েছেন তাকে যে বিশ্বাসও করে, সে শাশ্বত জীবন পেয়ে গেছে, তাকে আর বিচারে দাঁড়াতে হবে না, বরং এর মধ্যেই সে মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছে। আমি তোমাদের সত্যি বলছি, এমন সময় আসছে, আর সেই তো সেই সময়, যখন মৃতেরা ঈশ্বর পুত্রের কণ্ঠস্বর শুনতে পাবে, আর যারা তা শুনবে তারা বেঁচেই উঠবে। কারণ পিতা যেমন নিজেই জীবনের উৎস, তেমনি পুত্রকেও তিনি জীবনের উৎস করে তুলেছেন, এবং সেই পুত্র মানব পুত্র বলেই তিনি তারই হাতে তুলে দিয়েছেন সমস্ত বিচারের অধিকার। এতে তোমরা আশ্চর্য হয়ো না যেন, কারণ এমন এক সময় আসছে যখন সমাধিতে যারা রয়েছে তারা সকলেই মানব পুত্রের কণ্ঠস্বর শুনতে পাবে, আর তখন তারা সমাধি ছেড়ে বেরিয়ে আসবে। যারা ভালো কাজ করেছে এইভাবে পুনর্থিত হয়ে তারা পাবে মহাজীবন, যারা মন্দ কাজ করেছে এইভাবে পুনর্থিত হয়ে তারা তখন বিচারে দণ্ডিতই হবে। প্রভুর মঙ্গল সমাচার।
শ্রদ্ধাভাজন খ্রিস্টেতে শ্রদ্ধেয় এবং স্নেহের ভাই বোনেরা, আমি কখনো ভাবি নাই আমার এই গুরুজনের শ্রদ্ধাভাজন আর্চবিশপের এই ধরনের একটা অনুষ্ঠানে খ্রিস্টজাত উৎসর্গ করব। ভেবেছি অংশগ্রহণ করব, পাশে থাকব, কিন্তু আমার সুযোগ হয়েছে, আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কারণ দীর্ঘ প্রায় ৪০ বছর সেই গঠন গৃহ থেকে শুরু করে যাজকীয় জীবন এবং বিশপীয় জীবন এই দুইটা তিনটা মিলে প্রায় ৪০ বছরের উপরে সময় কাটিয়েছি। এতে দেখেছি যে আমাদের যিশু যে গুরু, তিনি যে আমাদের শিক্ষক, তিনি যে আমাদের শিখিয়েছেন, এই যিশুর প্রকৃত শিষ্যত্ব তিনি গ্রহণ করেছিলেন এবং এই ব্রত দেখেছি তিনি পালন করেছেন। আমি মঙ্গল সমাচারের দৃষ্টিতে খুঁজতেছিলাম যিশু কতবার জেলেদের সঙ্গে নদীতে সাগরে সময় কাটিয়েছেন। কয়েকটা জায়গায় মাত্র আমরা উল্লেখ পাই, তার মানে বোঝা যায় অনেক সময় তিনি এই জেলেদের সঙ্গে, এই দরিদ্র জেলেদের সঙ্গে তিনি অনেক সময় কাটিয়েছেন। আমরা দেখতে পাই যিশুকে যে তিনি বলছেন, তোমরা কি মাছ ধরতে পেরেছ? তারা বলল, প্রভু সারা রাত আমরা চেষ্টা করেছি, একটা মাছও পাইনি। আর যিশু বললেন, ওই দিকে জাল ফেলো। আর এত মাছ ধরা পড়ল, এতেই বোঝা যায় যিশু জেলেদের সঙ্গে ছিলেন। আরেকবার ভোরবেলা জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আর পিতর ভাবছে ভূত, আর যিশু বললেন, ভূত নয়, এ আমি। আর পিতর বললেন, তাহলে আমাকেও আসতে দিন, জলের উপর দিয়ে হেঁটে আসতে দিন। আর যিশু বললেন, এসো। আর পিতর জলে ডুবতে শুরু করলেন, আর যিশু তাকে ধরে বললেন, এত অল্প বিশ্বাস কেন? এটাও প্রমাণ করে যে যিশু সেই জেলেদের সঙ্গে নদীতে সাগরে অনেক বার থেকেছেন। আরেকটা ঘটনা আমরা দেখি, তারা যাত্রা করেছে আর সেই সাগরের মাঝখানে এলে ঝড় শুরু হয়েছে আর যিশু ঘুমিয়ে আছেন, আর শিষ্যরা বলতেছে যে প্রভু আপনি দেখতে পাচ্ছেন না, আমরা ডুবে যাচ্ছি, মরে যাচ্ছি। আর যিশু সেই ঝড় তুফান বাতাস বৃষ্টিকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। এটাও প্রমাণ হয় যে তিনি নদীতে সাগরে জেলেদের সঙ্গে কতবার গিয়েছেন এবং মাছ ধরতে শিখিয়েছেন এবং তাদের সঙ্গে থেকেছেন। এটা হলো আসল কথা। এই যে দীন দরিদ্র অসহায় জেলে সারা রাত সারাদিন থেকেছে, তাদের সঙ্গে তিনি থেকেছেন, খেয়েছেন, চলাফেরা করেছেন, এই জিনিসটা আমি লক্ষ্য করেছি আমাদের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মোজেসের সঙ্গে। তিনি সেই কোথায় সিংরা, কোথায় সেই পঞ্চ পার্বতীপুর, কোথায় সেই শ্রীমঙ্গল, বান্দরবন, থানচি, মদক, এই দীর্ঘ সময় ধরে তিনি ঘন্টার পর ঘন্টা সেগুলোতে ভ্রমণ করেছেন, জনগণের সঙ্গে থেকেছেন। এই হলো আর্চবিশপ মোজেস কস্তা। যিশুর জীবনে আমরা লক্ষ্য করেছি তিনি পরিবার পরিদর্শন করেছেন, বাইবেলে এটা উল্লেখ আছে।
তিনি মার্থা মেরি লাজারুসের পরিবার পরিদর্শন করেছেন, তিনি সাধু পিতরের পরিবার পরিদর্শন করেছেন, তিনি সেই ব্যক্তিগতভাবে সেই করগ্রাহক ধনী মানুষ পাপী মানুষ তাদের ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে পরিদর্শন করেছেন এবং যিশু তাদের জীবনে আমূল পরিবর্তন আনতে সাহায্য করেছেন। আমূল পরিবর্তন প্রবক্তা বা সাধু মথি তার জীবন আমরা দেখতে পাই কিভাবে তিনি আমূল পরিবর্তন করেছেন। মাত্র একটি কথা, আমার সঙ্গে চলো, মাত্র একটি কথা, জাকিউস গাছ থেকে নেমে আসো, এইভাবে মানুষের জীবনে আমূল পরিবর্তন এনেছেন। এবং আর্চবিশপ মোজেস কস্তা এই বাণীগুলো তার জীবনে প্রয়োগ করেছেন। অনেকেই সাক্ষ্য দিতে পারবেন, অনেক অনেক মানুষ সাক্ষ্য দিতে পারবেন যারা তার সংস্পর্শে এসেছেন, যারা তার সঙ্গে কথা বলেছেন, তারা এই যিশুর যে কাজগুলো, ওই পরিবার পরিদর্শন, দীন দরিদ্র মানুষের কাছে পরিবারে পরিদর্শন, পাপী মানুষের জীবন পরিবর্তনের যে সংলাপ বা ডায়ালগ বা আলাপ আলোচনা বা সম্পর্ক, এর দ্বারা আমূল পরিবর্তন আনতে তিনি পেরেছেন। শুধু তাই নয়, আমরা যিশুর জীবনে দেখি অনেক অসুস্থ মানুষ, সেই দশজন কুষ্ঠরোগী চিৎকার করে বলছে প্রভু দয়া করুন, প্রভু দয়া করুন, আর যিশু বললেন তোমরা কি চাও, তারা বললেন আমরা সুস্থ হতে চাই, আমরা নিরাময় হতে চাই, আমরা আবার সমাজে জনগণের কাছে ফিরে যেতে চাই, আর যিশু বললেন যাও। এমনিভাবে আমাদের আর্চবিশপ মোজেস কস্তা, যারা অসুস্থ, যারা পঙ্গু, যারা বুবা, যাদের শক্তি নেই, যাদের সামর্থ্য নেই, তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং খুব শক্তভাবে শক্তভাবে বলিষ্ঠভাবে সাহসের সঙ্গে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন, যারা অসুস্থ, যারা পঙ্গু, যারা অসহায়, যাদের ক্ষমতা নেই, তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন অনেক শক্তভাবে এবং গভীর বিশ্বাসের সঙ্গে। আমরা জানি যে দুর্ভিক্ষ, এখন একটা দুর্ভিক্ষ বা মহামারী একটা চলতেছে, কিন্তু এই দুর্ভিক্ষ নয়, ক্ষুধার্ত মানুষ যখন ক্ষুধার্ত হয়, ক্ষুধার জন্য হাহাকার করে, সেই সময়েও যিশু 4,000-4,500 মানুষকে খাইয়েছিলেন, 5,000 মানুষকে খাইয়েছিলেন। এই বাণী আর্চবিশপ মোজেস অন্তরে ধারণ করেছিলেন, পালন করেছিলেন, সেই জন্যই গরিব মানুষের কান্না, গরিব মানুষের দুঃখ, গরিব মানুষের যাসনা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। সেই জন্য তিনি সবসময় অন্যায় এর বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন বিভিন্ন জায়গায়, সেই দিনাজপুর ধর্মপ্রদেশে থাকতে এবং চট্টগ্রাম ধর্মপ্রদেশে গিয়েও আমরা দেখেছি, যখন তখন এই ধরনের সমস্যা হলে তিনি সেই মানবাধিকার সংস্থার কাছে জানাতেন এবং যারা তাকে সাহায্য করতে পারেন এই দরিদ্রদের জন্য, অসহায়দের জন্য সংগ্রাম করার জন্য, যুদ্ধ করার জন্য তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। এগুলো সব তিনি বাইবেল থেকে, মঙ্গল সমাচার থেকে তিনি ধারণ করেছেন এবং অন্তরে পালন করেছেন, অনুশীলন করেছেন এবং সাক্ষ্যদান করেছেন। আমি লম্বা বলতে চাই না, তার যে বলিষ্ঠ একটা নেতৃত্ব ছিল, এটা প্রচার করে নয়, তিনি সেই রাস্তাঘাটে বা সেই মঞ্চে, বড় বড় মঞ্চে তিনি বক্তৃতা দিয়ে তার নেতৃত্ব প্রকাশ করেননি,
তিনি নেতৃত্ব দিয়েছেন তার ভালোবাসা দিয়ে, তিনি নেতৃত্ব দিয়েছেন তার বিশ্বাসের গভীরতা দিয়ে, তিনি নেতৃত্ব দিয়েছেন মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করে। যেভাবে যিশু করেছেন বিভিন্ন জায়গায়, যেমন অন্ধকে দৃষ্টিদান করেছেন, যখন মানুষের ক্ষুধা ছিল খাবার দিয়ে তিনি তাদেরকে নেতৃত্ব দিয়েছেন, যখন তারা ঝড়ে তুফানে পতিত ছিল তাদেরকে তিনি টেনে ধরেছেন, এইভাবে যিশু তাদেরকে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্ব আর্চবিশপ মোজেস কস্তা আমাদের দিয়েছেন, আমরা তাকে আজকে শ্রদ্ধা করে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাকে ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি ঈশ্বর যেন তার এই সন্তানকে স্বর্গসুখ দান করেন। এবং প্রার্থনা করি আমরা নিজেদের জন্য, আমরা যে দীক্ষা গ্রহণ করেছি, যে মন্ত্র আমরাও গ্রহণ করেছি, আর্চবিশপ মোজেস যে মন্ত্র গ্রহণ করেছিলেন পিতা পুত্র পবিত্র আত্মার নামে দীক্ষিত হয়ে, আমরা সকলেই সেই পিতা পুত্র পবিত্র আত্মার নামে দীক্ষা গ্রহণ করেছি, আমরা যেন সেই মন্ত্রে বিশ্বাস থাকতে পারি, বিশ্বাসী থাকতে পারি এবং সেই বিশ্বাস অনুশীলন করতে পারি এবং ঐশ্ব সৃষ্টি মানবের প্রতি আমাদের প্রেম ভালোবাসা যেন নিত্য নৈদিন দৈনন্দিন জীবন আমরা প্রকাশ করতে পারি। ভাই বোনেরা প্রার্থনা করো যেন আমার ও তোমাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে করুণাময় ঈশ্বর, আমরা তোমাকে বিনম্র কণ্ঠে প্রার্থনা জানাই আমাদের আর্চবিশপ মোজেসের জীবনকালে ভক্তদের তুমি মঙ্গল কামনায়
যে নৈযজ্ঞ নৈবেদ্য নিয়মিত উৎসর্গ তিনি করেছেন, তিনি যেন এখন সেই একই খ্রিস্টযজ্ঞের মাহাত্ম্যে তার সকল পাপের কলঙ্ক থেকে মুক্ত হয়ে চিরশান্তি লাভ করতে পারেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন কর। এসো আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশুখ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ও ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। তিনি জগতের পরিত্রাণ, তিনি মানবের জীবন, তিনি মৃতজনের পুনরুত্থান। তারই দ্বারা স্বর্গদূত বাহিনী তোমার সাক্ষাতে নন্দিত মনে নিত্য তোমার মাহাত্ম্যের করে আরাধনা অনুনয় করি, যেন আমরা তোমারই আশ্রয়ে তাদের সাথে সমস্বরে গভীর উল্লাসে গাইতে পারি তোমার এই জয়গান। তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস, অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র কর, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশুখ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন এবং পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য ঘোষণা করি। আমরা
অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল প্যাট্রিক এবং শরৎ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। তোমার সেবক আর বিশপ মোজেস কস্তার কথা স্মরণে রেখো, তাকে তুমি আজ এই সংসার থেকে তোমার কাছে ডেকেছ। বর প্রদান করো সে যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তার সাথে একাত্ম হয়েছে, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্য তারই সাথে একাত্ম হোক। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দেয়া শ্রীমৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিবাহ তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হোক, যেন ঈশ্বর জন্যে ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্যপ্রিয় শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতি ভাজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগে যুগান্তরে। সদৃঢ় বিশ্বাস ও ভক্তি ভরে আমরা পিতার কাছে প্রার্থনা করে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন তোমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনে প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি তোমাদের মধ্যে বিরাজ করুক। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। Thank you.
এই দেখো ঈশ্বরের মেষ শাবক, দেখো যিনি বিশ্ব পাপহর, ধন্য তারা মেষ শাবকের ভোজে নিমন্ত্রিত।
শ্রদ্ধেয় বিশপগণ, ফাদারগণ, সিস্টারগণ, ব্রাদারগণ, ডিকান, সেমিনারিয়ানগণ এবং শ্রদ্ধা ভাজনেরা, চট্টগ্রাম মহাধর্ম প্রদেশের পক্ষ হয়ে আমি আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আর্চবিশপ মোজেস কস্তার অসুস্থতার সময় থেকে এদিন পর্যন্ত আপনারা অনেক প্রার্থনা করেছেন, তার সুস্থতা কামনা করে অনেকেই অনেকভাবে সহযোগিতা করেছেন, সেজন্য চট্টগ্রাম মহাধর্ম প্রদেশ আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। সর্বোপরি আজকের দিনে আপনারা এই অন্ত্যেষ্টিকে এই খ্রিস্ট জাগিয়ে এসেছেন তাকে শেষ বিদায় জানাতে, তাই আপনাদের সবার প্রতি চট্টগ্রাম ধর্ম প্রদেশে হয়ে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমরা ধন্যবাদ জানাতে চাই স্কোয়ার হাসপাতালের কর্মকর্তাদের এবং অন্যান্য ভাই বোনদের যারা আর্চবিশপ মোজেস কস্তার এই দিনগুলোতে 13 তারিখ থেকে আজকে দিন পর্যন্ত সেবা দিয়েছেন, যাদের নাম না বললেই নয়। আমরা মিস্টার তপন চৌধুরীর কথা স্মরণ করি, তিনি যদিও আসেনি কিন্তু সবসময় পিছন থেকে তিনি খোঁজখবর রেখেছেন, তার সেক্রেটারি এবং ওইখানের সিও, সর্বোপরি বিশেষ করে স্কোয়ার হাসপাতাল এইচও ম্যাডাম সুপ্রিয়া বিশ্বাস, যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, মারিয়া নার্স যিনি সেখানে ছিলেন, নার্স বিউটি যারা আইসিইউতে থেকে সেবা দিয়েছেন, তারা সবসময়ই সার্বক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ রেখে আর্চবিশপের অবস্থা অবগত করেছেন, এবং সেখানে ডাক্তার রায়হান এবং অন্যান্য ডাক্তারগণ যারা তার চিকিৎসা দিয়েছেন, এবং অন্যান্য ভাই বোনেরা বিশেষ করে নার্স জাকব এবং চট্টগ্রাম ধর্ম প্রদেশের ফাদার মাইকেল রয়, সেমিনারিয়ান জয় এবং অন্যান্য যারা সিস্টার নিশা এবং অন্যান্য যারা এই দিনগুলোতে বিভিন্নভাবে তার পাশে থেকেছেন, তাদের সবার প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আমাদের এই অনুষ্ঠানের পরেই আমরা আর্চবিশপ মোজেসের মরদেহ নিয়ে চলে যাব তুমিলা ধর্মপল্লিতে, সেখানে বিকেল তিনটার সময় একটি কৃষ্ণজাগ হবে, আর সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রাম মহাধর্মপ্রদেশে। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় তার অন্ত্যেষ্টি কৃষ্ণজাগ এবং পরে তাকে সমাহিত করা হবে। তাই আপনাদের বিনীতভাবে অনুরোধ করি, আর্চবিশপের জন্য প্রার্থনা করবেন, তার পরিবারের জন্য প্রার্থনা করবেন, সর্বোপরি চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের জন্য আপনারা প্রার্থনা করবেন। তাই আবারও আপনাদের প্রতি চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর অনুরোধ করি খ্রিস্টজাগে শেষ আশীর্বাদের পরে যারা আর্চবিশপের প্রতি শ্রদ্ধা দেখাতে আসবেন তারা মাঝখান দিয়ে কেউ আসবেন না, মাঝখানের যে করিডোর রাস্তা এটা দিয়ে আসবেন না, এই পাশ দিয়ে এবং ওই পাশ দিয়ে আসবেন, দুই পাশ দিয়ে দেখে তাড়াতাড়ি চলে যাবেন। আপনারা বুঝতে পারছেন যে আমরা ওনার মরদেহ এইভাবে রেখেছি, খুব তাড়াতাড়ি ওনাকে গাড়িতে ফ্রিজিংয়ে ঢোকানো হবে, সেই জন্যেই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের সময় কম, যেন আমরা তাড়াতাড়ি আমাদের অন্যান্য অনুষ্ঠানগুলো করতে পারি। তাই মাঝখান দিয়ে কেউ আসবেন না, দুই পাশ দিয়ে আসবেন, এসে বেশি দেরি করবেন না বা থামবেন না, একটু দেখে শ্রদ্ধা জানিয়ে চলে যাবেন। সবার কাছ থেকে এই সহযোগিতা আমরা কামনা করি। শেষ আশীর্বাদ পর্যন্ত আমরা জায়গায় থাকি, দয়া করে শেষ আশীর্বাদের পরে আমরা এইভাবে থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার করুণাশ্রিত হয়ে আমরা আজ আমাদের আর্চবিশপ মোজেসের চিরকল্যাণ কামনায় এই প্রার্থনা জানাই। তিনি নিজের জীবনকালে খ্রিস্টের উপর বিশ্বাস রেখেই খ্রিস্টের নাম প্রচার করে গেছেন। এখন তিনি যেন আমাদের এই যজ্ঞ নিবেদনের মাহাত্ম্যে খ্রিস্টেরই সঙ্গে চিরমিলিত হতে পারেন। আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ দান করুন। যে যাও তোমাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা করো। কিছুক্ষণের মধ্যে আমাদের এই ভ্রাতার মৃতদেহটি নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে আমরা তার জন্য তার প্রতি বিশেষ শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করি। হে সাধুসাধ্বীগণ, দাঁড়াও এসে বরণমালা নিয়ে। হে স্বর্গদূত বাহিনী, একে নিয়ে চলো তোমার পথ দিয়ে। পিতার সদনে যাও, একে নিয়ে যাও। ওগো স্নেহময়ী মারিয়া, তোমার স্নেহের হাত দুটি মেলে নাও। পরম পিতার সামনে ওগো যাও, একে নিয়ে যাও। পিতার সদনে একে নিয়ে যাও। হে যীশু খ্রিস্ট, ডেকেছ যাকে তাকে কাছে টেনে নাও। একে তোমার সঙ্গী করো, মৃত্যু জয়ের মহাগৌরব দাও। সদনে যাও, একে যাও। হে পরম পিতা, তোমার চরণে দাও একে আশ্রয়, দাও একে চির শান্তি, দাও আনন্দ অক্ষয়। একদিন দীক্ষা স্নানের জলে অবগাহন করে তুমি যীশু খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের পুণ্যভাগী হয়েছিলে, সেই কথা স্মরণ করে আমরা এখন তোমার মৃতদেহটি শান্তি জলে শেষবারের মতো সিঞ্চিত করছি।
জীবনময় পরমেশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। হে করুণাময় পিতা, আমাদের এই ভ্রাতাকে আমরা এবার তোমার চরণে জীবনকালে তোমার এই মরদেহটি হয়ে উঠেছিল পবিত্র আত্মার অধিষ্ঠান ভূমি, এই কথা স্মরণ করে আমরা শ্রদ্ধার সঙ্গে তোমার এই মৃতদেহের সামনে ধূপারতি করতে চলেছি। এই ধূপের ধোয়ার মিশে যাক আমাদের প্রার্থনা, ছুঁয়ে চলো পরম পিতার দিকে। হে করুণাময় পিতা, আমাদের এই ভ্রাতাকে আমরা এবার তোমার চরণে সমর্পণ করলাম। এই নিশ্চিত বিশ্বাস আমাদের আছে যে যারা খ্রিস্টের প্রতি বিশ্বাস রেখে এই পৃথিবী ত্যাগ করেছেন, আমাদের এই ভ্রাতাও তাদের মতো সেই শেষের দিনে মৃত্যুঞ্জয়ে খ্রিস্টের সঙ্গে পুনর্জীবিত হবেন। আজ এই দুঃখের দিনে সেই তো আমাদের পরম সান্ত্বনা। আমাদের এই ভ্রাতা যখন জীবিত ছিলেন তুমি তখন তাকে ভালোবেসে শত আশীর্বাদে ধন্য করেছিলে। তোমার সেই অপুরাণ ভালোবাসা দেখে আমরাও ধন্য হয়েছিলাম, তাই আমরা এখন সুখের মধ্যেও তোমায় আবার কৃতজ্ঞতা জানাই। হে পিতা, তোমাকে মিনতি করি আমাদের এই ভ্রাতাকে তোমার স্বর্গধামে বরণ করে নাও। আর আমরা বিচ্ছেদের বেদনা নিয়ে পড়ে রইলাম যারা, আমরাও যেন একে অন্যকে সান্ত্বনা দেবার মতো একান্ত বিশ্বাস অন্তরে লাভ করতে পারি, একে অন্যের অন্তরে এই আশা জাগিয়ে তুলে শাশ্বত করতে পারি। আমরাও একদিন তোমার কাছে গিয়ে আমাদের এই ভ্রাতার সঙ্গে আবার মিলিত হতে পারব, এই প্রার্থনা জানাই আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে।